রাত্রে আজকাল বুঝছিস রাখ অগরি নিয়ে আমরা একটা গেম খেলি ঠিক আছে আমি এখান থেকে দৌড়ানি শুরু করি চারটার এক লগে রাই খাই ঠিক আছে দেখবি একসাথে সাথে এখন হাঁটে বেশি দৌড় দিয়ে দিকতে উইঠা এটার উপরে যে দিকতে উইঠা এটার ভিতরে যা শেষ করি আবার দৌড়া এখান থেকে এই পর্যন্ত ভালো এক্সারসাইজ হবে রিসেন্টলি তো আমরা রাস্তার বাইরে বের করতে পারতেছি না কারণ যে পরিমাণ নাজাজ বাজারে পানি উইঠা থাকে আছে তো আমি আজকে হসপিটাল গেছিলাম একটু বউরে নিয়ে তো একটু অসুস্থ হয়ে গেছে তো ইটস নট দ্য গুড নিউজ যেটা আপনারা ভাবতেছেন বাট দোয়া করবেন সো এই কারণে আমরা একদিন ব্লগ করতে পারিনি আর আজকেও আমরা অনেক দেরি করে শুরু করছি ব্লগ কামু মেরে দিব কিন্তু কামু মারতেছে মার 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 তাহলে মার প্যারা নাই সেবাস্টিয়ান তোরও ইঞ্জেকশন দেওয়া আছে ইশাক শোন ওর ইঞ্জেকশন দেওয়া আছে তুই প্যারা নাইস কেন এই কামুর দে দেহ দাঁত তুই কাজটা কেন করছিস আমি তো দেখছি চেতা গেছো না মাথা ঠিক আছে আমি বুঝছি টি পড়তে পড়তে আমাদের এই ওয়ালগুলাতে একটু শ্যাওলা ধরে গেছে জিনিসটা খারাপ হইলেও আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগে একটা আর্টিস্টিক একটা লুক দেয় না এখানে তোর চেহারাটা থাকলে তো আরো আর্টিস্টিক লাগতো সেভ হোম 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 থ্যাংক ইউ আবার একটু পরে হ্যাঁ ওকে তো হওয়ার কথা কিন্তু আমার মনে হয় যে মা আছে না মাটা মাইরে দিব লিও তো সফট লগে লিও নিয়ে আমার লিওর উপরে আমার ফুল বিশ্বাস আছে মানে ফুল ওইটি তো আপনারা একটু সেটিং করা খেলুক খেলবো দেখবো এক দুটো লগে এরকম সেটিং থাকলে ভালো কেঁচা মেচা লাগলে বাচ্চা দিব বাই করি মা আর বাচ্চা দুইজনেই ছেড়ে দিছি দিয়ে ওর লগে আমি থাকুম দিয়ে জাস্ট ছাড়ি দেখ দেখ ভালোই হইব আমি চিন্তা করি যেটা বাইরে দেশে কুকুররাই কিন্তু ওই যে ভেড়ার পালমাল এক করে ওইগুলা কুকুর হয় লিওর মতে মানে অ্যাটলিস্ট এতটুক তো বোঝা যায় যে লিও কতটুক মানে অ্যাগ্রেশন আছে হ্যাঁ ও কতটুক আমার কথা শুনে ওর একবার বললে ও তৎনগত ব্যাক করে লিওর হিসাব আলাদা তুমি খালি একটু ব্যবহারটা ঠিক করো বুঝনি কুকুর আর ভেড়ার ভিতরে যে একটা বিষয় আছে এটা তুমি খেয়াল রাখো মানাইতে আইছে রাখো তোমারে কইছি না তুমি ব্যবহার ঠিক করো কি ভাবলাম আর কি হলো বাবা মারছে তোমারে লিওরে ওয়ালের লগে যা ধাপ করে মেরে দিছে ব্যথা পাইবো না অত জোরে মারেনি অত জোরে মারেনি কারণ পিছলা তো হ্যাঁ ওই গাপরে গেছে গা তো আমি কইছি ব্যবহার ঠিক করতে এইগুলার কি হিসাব দেখ লিও ভাই বহুত ভালো ওই তো আর জানে না আমাদের লিও কেমন তাই না লিও ব্যথা বুঝতে পারছো নি কি হ্যাঁ আমার যদি ইঁদুরও থাকতো হ্যাঁ যে ইঁদুর বিড়াল কুকুর
গরু ছাগল সব এক লগে থাকুক, মানে মনের শান্তির উপরে আর কিছু হইতোই না। লিও রেদি আমি আবার এই বিশ্বাস পাই, ওরে দিয়ে আমি যে কোনো কিছুর সাথে মিলাই দিতে পারবো, কিছু করবো না। আমার ব্যাক আপ কিন্তু অনেক স্ট্রং, পিছে যে ব্যাক আপ গুলো আছে বাবা রে বাবা। রে ভাই আছে সময়ের আগে এই চিল গুলা চলে গেছে, দাঁড়াও 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 পাখি গুলা খাওয়ালি। হ্যালো তো না পিকু, এরা তোমাদের খায়ো, এরা তোমাদের, এরা তোমাদের, দিয়া দিছি আলা বিকাল ভরকু এরা খাইব। ভাই রে ভাই এত চিল, দাঁড়া 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 একটু ওয়েট কর, একটু ওয়েট কর। কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়াতে সব চিল গুলা গোসল করছে, কিছু কিছু আবার গোসল করেও নেই, দুই তিনটা আছে যারগুলো করেনি। ও মা মালিশ না ভাই, তবে কালকে আমাদের এখানে একটা খুব বাজে একটা চিল আসছে, মানে খুবই বাজে রকম অবস্থায় একটা চিল আসছে। হইলো এইটা, হ্যাঁ হয়তো মানে দেখতেই পারতেছেন অনেকটা পা নাই এখানে, ঠিক আছে, আর একটা পাখা নেই। চিলটারে নাকি একটা বিড়ালে মাইরা এই অবস্থা করছে। ভাই কি ভরপুর চিল আছে রে, হয়তোবা যারা রেগুলার আমাদের ভিডিও দেখে এই যে চিল খাওয়ানোটা দেখে ওরা হয়তোবা জানে যে কিছুদিন আগেও আমি বলে দিছিলাম যে এইরকম ওয়েদারে অ্যাকচুয়ালি হয়তো একেবারে চিল বেশি আইব, আর নাহলে একেবারে আইবই না। আজকের কেসটা হইতেছে চিল অনেকগুলা অনেকগুলা চিল, আর দূর দূরান্ত থেকে চলে আসতেছে চিল, ওই দূর দূর থেকে। আর যদি ঠিক করে দেখেন দেখবেন যে আমার পুরো ঘেরাও দেওয়া রাখছে চিল বাকিরা, হই প্রচুর চিল। তুফান আসছিল, মিস করছি আমি তুফানে, তুফান। আজকে আমরা একটা কাজ করি, আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করি, ঠিক আছে, দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট ব্লগে। দোয়া করবেন সব আমার পরিবারের জন্য, অ্যান্ড আল্লাহ আপনাদেরও ভালো রাখুক, আপনাদের সুস্থ রাখুক, আর আপনারা দেখতে থাকেন ডগো সেজ। সালাম, হাই।